আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন হলো আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি আসলে আমি বেশ অসুস্থ হয়ে গিয়েছিলাম কাশি ছিল গলা একদম বসে গিয়েছিল ভিডিওটা অনেকদিন আগে শ্যুট করে এডিট করেছিলাম কিন্তু আসলে ভয়েস দিতে পারছিলাম না আজ অনেক দিন পর একটু সুস্থ ফিল করছি তো ভয়েস দিতে বসেছি জানি না শেষ পর্যন্ত কতটুকু দিতে পারবো কাঁঠাল আমার খুব প্রিয় একটা ফল কিন্তু কেনাটা কেন জানি খেতে পারি না বাড়িতে গাছ আছে কিন্তু রিজেকে যখন মেলে তখনই শুধু খেতে পারি বাড়ি থেকে কুরিয়ারে বা বাসে অন্যান্য জিনিস পাঠায় কিন্তু এই যে কাঁঠালটা পাঠাতে পারে না এটা হচ্ছে বাসে নেয় না কুরিয়ারেও সমস্যা আমরা যখন বাড়ি যাই তখন খাই আবার বিভিন্নভাবে কৌশলে যখন পাঠাতে পারে তখন খাওয়া হয় আর এবার তো আমরা নিজেদের গাড়ি নিয়ে গিয়েছিলাম তো আসার সময় কাঁচা পাকা মিলে যে কয়টা কাঠ আনা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ নিয়ে এসেছি কাঁঠাল খুলে খাওয়াটা একটা ঝামেলার কাজ একটু বুদ্ধি খাটালেই কিন্তু আর ঝামেলা থাকে না হাতে এরকম রকম পলি গ্লাভস অথবা নর্মাল যে সার্জিক্যাল গ্লাভসগুলো আছে সেগুলো পরে কাটলে আর কোনো সমস্যা হয় না আর হচ্ছে যেই ছুরি বা চাকু দিয়ে কাঠালটা কাটা হয় সেটাতে একটু সরিষার তেল মেখে নিতে হয় তো একটা কাঁঠাল খোলার পরে পরে যখন আরেকটা খুললাম দেখলাম যে এটা একটু কম পাকা মানে আগেরটা যেমন একটু বেশি পাকা ছিল তো আমার শাশুড়ি মা বললেন যে আগেরটা পরেরটা এখানে করো না আগেরটা থেকে বেঁচে বের করে রস করে নাও আর হচ্ছে যেটা একটু কম পেকেছে সেটা হচ্ছে খেয়ে নেও তাড়াতাড়ি তো এগুলো হচ্ছে মায়েদের পরামর্শ আসলে আমরা যতই বড় হই না কেন আর যত অভিজ্ঞতাই অর্জন করি না কেন মাদের কাছে কিন্তু আমরা সব সবসময়ই শিশু তো কাঁঠালের রস বের করাটাও খুব সহজ বীজগুলো বের করে নিয়ে কোনো রকম পানি না দিয়ে ব্লেন্ডারে শুধু আঁশগুলো ব্লেন্ড করে নিলেই রস বের হয়ে যায় সেই রসটা সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় পিঠা বানিয়ে খাওয়া যায় কাঁঠালের রস বের করার উপায় এবং পিঠার রেসিপি অনেক আগে আপনাদের সঙ্গে একটা ব্লগে শেয়ার করেছি সে কারণে আর নতুন করে শেয়ার করলাম না বাড়ি থেকে এবার যত ধরনের সম্পত্তি উঠে নিয়ে এসেছি তার মধ্যে সবচাইতে বড় যে সম্পত্তি এনেছি তা হচ্ছেন আমার শাশুড়ি মা আমার এই নতুন বাসায় ওঠার পর আমার শাশুড়ি মা এবারই প্রথম এলেন আমার মা আমার এই নতুন বাসা দেখে যেতে পারেননি সেটা তো অনেক বড় একটা কষ্ট তো শাশুড়ি মা আসতেও দেরি করছিলেন সেটা খুব খারাপ লাগছিল শেষ পর্যন্ত এসেছেন এখন বেশ ভালো লাগছে তো আমার মা সুগন্ধি ফুল খুব ভালোবাসতেন আমার ইচ্ছা ছিল আমার এই বারান্দাতে অনেক সুগন্ধি ফুলের মাঝে আমার মা বসে থাকবেন তো সেটা আল্লাহর ইচ্ছা ছিল না শেষ পর্যন্ত হয়নি আমি কাজ করতে করতে হঠাৎ বারান্দায় গিয়ে দেখি আমার শাশুড়ি মা ওখানে বসে আছেন তো দেখে খুব ভালো লাগলো সে কারণেই ভিডিওটা করে রেখেছি আমরা আসলে অনেক কিছুই করতে চাই অনেক স্বপ্ন থাকে অনেক চাওয়া থাকে কিন্তু শেষ পর্যন্ত আসলে সেটাই হয় যেটা মহান আল্লাহ চান তো আল্লাহর সিদ্ধান্তের উপরে সব সময় সন্তুষ্ট থাকার চেষ্টা করি তো বাড়ি থেকে যখন এসেছিলাম তখন আম্রপাড়ির একদম শেষ সময় ছিল সেই আমগুলো নিয়ে এসেছি বাবার বাড়ি থেকে এটা উঠে দিয়েছে এটা হচ্ছে বাবার বাড়ির সম্পত্তি তো দুপুরের আগে আগে মানে সকালের নাস্তা দুপুরের মাঝামাঝি সময়টাতে বাচ্চাদেরকে কোনো একটা ফল দেই এখন তো মাও আছেন মা আম খেতে পছন্দ করেন তো বাচ্চাদের প্লাস মা সহ সবার জন্য আম কাটলাম কেটে আমি দুপুরের যে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম রাত্রে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে সেখানে যাব এখন বেশি কিছু রান্না করব না আগের দিনের যে তরকারি আছে সেগুলোই গরম করে নেব আর সাথে একটা ভর্তা করব কাঠালির বিচি ভর্তা সেজন্য এই যে বাগানে মানে বারান্দায় আমার মরিচ গাছে বেশ মরিচ ধরেছে সেখান থেকে কাঁচা মরিচ উঠিয়ে নিলাম আর সব উপকরণগুলো রেডি করে নিয়েছি এখানে এখন মাটির বাটনায় কাঠালি বিচি ভর্তা করব। কাঠালির বিচিগুলো ছিলে নিয়ে চিকন করে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি কাঁঠালির বীজ ভেজে ভর্তা আর সিদ্ধ করে ভর্তা করার মধ্যে স্বাদের সামান্য পরিমাণ কম বেশি হয় তবে বাটনাতে বাটতে চাইলে সিদ্ধ করে নিলে সহজেই বেটে নেওয়া যায় এখানে একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি যে কোনো ভর্তা করার সময় লবণটা শুরুর দিকেই বেটে নেবেন তাহলে ভর্তার সঙ্গে লবণটা খুব ভালোভাবে মিশে যায় অনেক সময় দেখি যে ভর্তা করার শেষের দিকে অনেকেই লবণটা অ্যাড করেন কিন্তু এভাবে করে দেখবেন শুরুতেই লবণটা বেটে নেবেন আমার মা সবসময় এরকম করতেন তো আমিও সেভাবেই করি গরম গরম কাঁঠালির সিদ্ধ বিচি ভর্তা করা শুরু করেছিলাম এখন বাটার পরে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে সেই অবস্থায় আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ দিলাম গরম গরম অবস্থায় কাঁচামরিচ আর পেঁয়াজ দিলে বিশেষ করে পেঁয়াজটা দিলে একটা গন্ধ বের হয় যেই গন্ধটা আসলে খুব একটা ভালো লাগে না তো শেষের দিকে ভর্তা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই পেঁয়াজটা অ্যাড করলে ভালো সরিষার তেল দিয়ে দিলাম আর সবার শেষে দিয়ে দিচ্ছি লেবুর রস কাঁঠালের বীজের সঙ্গে লেবুর একটা আত্মিক সম্পর্ক আছে খুব সুন্দর স্বাদ এনে দেয় স্বাদের ফ্লেভার তো অবশ্যই কাঁঠালের বিজি ভর্তা খাওয়ার সময় কখনোই লেবুর রসটা মিস করবেন না আর এই ভর্তার সময়ই কিন্তু লেবুর রস দিতে হবে এটা দেয়া না দেওয়ার মধ্যে স্বাদের অনেক অনেক কম বেশি লেবুর রস দেওয়ার পরে এখন আমি চামচ দিয়ে এটা মিশিয়ে এনেছি গরম গরম ভাতের সাথে যে কোনো ধরনের ভর্তা বাঙালির চিরদিনের প্রিয় খাবার দেখলেই খেতে ইচ্ছা করে তাই না কার কার খাওয়ার লোভ হচ্ছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো ভর্তাটা করে নেওয়ার পরে আমি আগের দিনের তরকারিগুলো গরম করে নিচ্ছি আগের দিনের যে তরকারি বলতে আছে খাসির মাংস আর আছে পেঁপে দিয়ে ডাল রান্না করেছি সেটা সেটাও গরম করে নিলাম এখন আমরা এসেছি সেনাকুঞ্জে আমাদের এক রিলেটিভের বিয়ে তো বিয়ের দাওয়াতে অ্যাটেন্ড করতে এসেছি সেনাকুঞ্জে নর্মালি ডিফেন্সের লোকজনরা বিয়ে বা কোনো প্রোগ্রামের আয়োজন করে থাকেন তো আমাদের এই রিলেটিভ হচ্ছেন আর্মি পারসন আর এখানে তো একটা পুরো খাসির আস্ত রোস্ট এই টেবিলটাও মূলত সাজানো হয়েছে বরবধূ এবং তাদের সঙ্গে যারা খেতে বসবেন তাদের জন্য তো এই টেবিল দেখার পরে আমাদের ছেলে প্রশ্ন করছিলো আমাদের টেবিলটাও এরকম সাজানো ছিল কিনা বিয়ের সময় তো আমি আর উত্তর দিলাম না কারণ ভিডিও করছিলাম দেখলাম যে ওর বাবাই ওকে উত্তর দিচ্ছিল তো হ্যাঁ খেয়াল করলাম তার সবই মনে আছে আসলে কিছু কিছু স্মৃতি মানুষ কিন্তু কখনোই ভোলে না তার মধ্যে বিয়ের দিনের স্মৃতিটাও রকমই তো আমাদের বিয়ে তো অনেক বছরই হয়ে গেছে এতদিনেও ওর বাবার সব কিছু মনে আছে দেখে আসলে খুব ভালো লাগলো তো খাওয়া দাওয়া শেষে আমি পান খুঁজছিলাম হঠাৎ করে ছেলে এসে খবর দিল যে পানের আয়োজন করা হয়েছে বাহিরে বাহিরে এসে দেখি তো একেবারেই বিশাল আয়োজন যেমন ছিল বাহারি ধরনের মশলা তেমন ছিল পরিবেশনের ঢং আবার পরিবেশনের পাত্রগুলো অনেক রাজকীয় সুন্দর তো আমার কাছে অনেকে ব্যতিক্রম এবং আকর্ষণীয় মনে হয়েছে আর পান খাওয়ার পরে তো দেখলাম স্বাদেও অসাধারণ তো আইডিয়াটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না আর এখন পর্যন্ত ভিডিও দেখার পরে যদি ভিডিওর কোনো একটা অংশ আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবার জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ